আমি বললাম তাতে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন তুমি কি বলো জি আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বেশি আইন আছে আমার শাস্তি হতে পারে না রে মা এখনই তোর বিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম উদ্দোল্লা আজকে কথা বলবো সিটি নির্বাচন প্রস্তুতি নিয়ে আমাদের মাঝে আছেন দুই যুবনেতা আছেন মুখলেশুর রহমান মিলন সভাপতি আসে মহানগর আওয়ামী যুবলীগ আছেন সম্ভব কাউন্সিলর প্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল আকসমন তাদেরকে স্বাগত জানাই সিটি নির্বাচন নিয়ে আসলে সবার ভিতরে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে এবং বিএনপির যে ধরনের বিএনপির চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর তারা আরেক ধরনের চিন্তার ভিতরে আছে যে আসলে তারা স্থানীয় নির্বাচনের অংশ নেবেন কি নেবেন না এই দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছে এর ভেতর দিয়ে আসলে প্রচারণা এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে রাজশাহী মহানগর ক্ষেত্রে যুবলীগের একটা শক্ত ব্যাটালিয়ান আছে যারা ভোটের মাঠে বা বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ করে পাঁচ যারা নির্বাচন বা জঙ্গিবাদী যে সহিংসতার কথা বলে সেই জায়গায় তাদের একটা ভালো ভূমিকা ছিল এবং অনেক পরিচ্ছন্ন অংশ নিতে চান এবং ইতিপূর্বে অংশ নিয়েছেন এবার আপনাদের চিন্তা ভাবনা কি আপনাদের মধ্য থেকে যারা আসলে সেই ধরনের গ্রহণযোগ্যতা অর্জন করেছে তাদের কতটুকু আপনারা পাশে দাঁড়াতে পারবেন তাদেরকে শক্তিশালী ভাবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রার্থিতা ঘোষণা করার ক্ষেত্রে ধন্যবাদ উপস্থাপক এবং বর্ণ অনলাইন টিভির পরিবার যারা আমাদেরকে শুনছেন দেশের দেশের বাইরে আমাদের প্রিয় সংগঠন যুবলীগ রাষ্ট্রের মানবীয় পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সালাম এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা শহীদ কামরুজ্জামান হেনার প্রতিচ্ছবি যিনি ইতিপূর্বেই আমাদের প্রিয় নেত্রী রাশের মানুষের উন্নয়নের কান্নারির জন্য আবার রাষ্ট্রের মেয়রের প্রার্থীরা ঘোষণা করেছে আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেতা খালি জীবন ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা সালামদা জানিয়ে আমি আমার কথা বলতে চাই আপনি যে প্রশ্ন করেছেন আমাদের প্রার্থী ব্যাপারে আমাদের যুব সংগঠনের থেকেও অনেক প্রার্থী রয়েছে যেমন আমাদের তৈলক সমন্বয় রয়েছে মহানগর আওয়ামী লীগও আমাদেরকে বলেছেন যে সমস্ত এলাকায় আমাদের যুব লীগের সংগঠন প্রিয় জনবান্ধব নেতৃবৃন্দ আছে যারা নির্বাচন করতে চায় তাদের একটা তালিকা একাধিকবার আমাদের সাথে আলোচনা হয়েছে সে আলোচনায় আমি ছিলাম আমাদের আওয়ামী লীগের সাধারণ সমুদ্র সোভা সাহেব তিনিও আমাদেরকে বলেছে আমরা সেবার প্রিপারেশন নিয়েছি আমরা সেটি করব আমাদের কাউন্সিলর প্রার্থীদেরকে আমরা জয়লাভ করার জন্য চেষ্টা করব। সেখানে আমরা পলিসি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি হলো আমরা অবশ্যই প্রত্যেকটি অঞ্চলে আমরা চাবো আমাদের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদেরকে আমরা জয়লাভ করাবার জন্য এর কারণটি হল আমাদের মানুষের কাছে বলবার একটা জায়গা রয়েছে রাশিয়াটা আপনারা জানেন আমাদের প্রতিনিধিত্ব জায়গাটা কিন্তু কম রাশিয়ার মানুষ আমাদেরকে জনপ্রতিনিধি কম বানিয়েছে কিন্তু আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দশ বছরে প্রায় দশ বছরে বাংলাদেশের যে অভূত পরিবর্তন হয়েছে বাংলাদেশে মানুষ সারা বিশ্বে আমাদের যে স্বাধীনতার চেতনা যে চেতনা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়ে বাংলাদেশে

অংশে হাতে গোনা কিছু প্রার্থীকে আমরা দেখতে পাই এবং রাজনীতির মাঠে তাদের অংশ গ্রহণ অল্প পর্যায়ের আছে যে কয় যে কয়জন আছে তাদের ভিতরে সংখ্যা অসংখ্যাটা অল্প সেই জায়গা থেকে এই পিছুটান কি কারণে যে আওয়ামী লীগের যারা নেতা আছে যুবলীগের যারা নেতা আছেন তারা কাউন্সিলর পদে বা নির্বাচনের দিকে আসছেন না কি কারণে ধন্যবাদ আপনাকে এটা সঠিক নয় বর্তমানে রাজশাহী মহানগরের ত্রিশটি ওয়ার্ডে প্রায় তরুণ এবং যুবকরা এগিয়ে আসছে তারা সকলেই প্রার্থী হতে চায় আমাদের বর্তমান সরকারের জনপ্রিয়তাকে পুঁজি করেই সবাই প্রার্থী হতে চাই প্রায় সকল ওয়ার্ডেই আমাদের দলের কর্মী আছেন দলের নেতারা আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এক বা একাধিক নেতা প্রচার প্রচারণায় কাজ করছেন মহানগর আওয়ামী লীগ থেকে এবং আমাদের মহানগর যুবলীগ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মহানগর যুবলীগের থেকে যে আমরা যারা জনবান্ধব নেতা আছে তারা আমরা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা আপনার মনোনয়ন চাইব দলীয়ভাবে সেই লক্ষ্যে অলরেডি আমরা চারজন প্রার্থী মহানগর যুবলীগের পক্ষ থেকে চারজন প্রার্থী ইতিমধ্যে আমরা কাজ করছি বিভিন্ন ওয়ার্ডে আর সেই সঙ্গে অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে মহানগরের কর্ণধাররা মহানগরের শীর্ষ পর্যায়ের নেতারাও সিদ্ধান্ত নিয়েছেন যে উদ্যমী তরুণ মেধাবীদেরকে যাতে মনোনীত করা যায় তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করতে পারে তার লক্ষ্যেই কিন্তু তারা আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই লক্ষ্যে কাজ করছি যেটা আমার মুখলেশ ভাই ইতিমধ্যেই বললেন যেটা বলছেন যে এই জায়গায় আসলে তরুণদের একটা বড় ভোট ব্যাংক আছে সেই জায়গায় আপনারা চারজন যারা তরুণ প্রার্থী আছেন তাদের অংশগ্রহণ তাদের সেও মানে নিজ নিজ অর্ডে যে ভোটের ফ্লোটা আসলে নৌকা প্রতীকের প্রার্থী আসলে আপনাদের যারা মূল প্রার্থী খায়রুজ্জামাল লিটন যিনি নৌকা প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন তার ভোট বাড়াতে কেমন ইতিবাচক ভূমিকা রাখবেন এটা তো খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কারণটা হচ্ছে নৌকার জোয়ারেই আমাদের পার হতে হবে কাউন্সিলর প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ স্থানীয় পর্যায়ে কাউন্সিলর প্রার্থীদের জনপ্রিয়তা সেই সঙ্গে দলের ইমেজ এবং নৌকার প্রার্থীর জোয়ারে নিজেদেরকে যদি আমরা ভাসাতে পারি তাহলে জয়লাভ করা আমাদের শতভাগ সম্ভব আমাদের মনোবল অটুট আমরা সেই মনোবল নিয়েই কাজ করছি আর আমরা নিশ্চিত যারা আমরা কাজ করছি আমাদের দল যদি আমাদের মনোনীত করে দল যদি আমাদের গ্রিন সিগন্যাল দেয় আমাদের দলের মধ্যে কোনো ভেদাভেদ মতানক্য থাকবে না ইনশাল্লাহ আমরা শতভাগ জয়লাভ করতে পারবো রাজশাহী ত্রিশটি ওয়ার্ডে আমরা সর্বোচ্চ সংখ্যক কাউন্সিলর পদে সহ মেয়র পদে জয়লাভ করব ইনশাল্লাহ আমরা দেখলাম সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে যিনি মেয়র প্রার্থী আছেন এইচ এম খায়রুজ্জামান লিটন এবং যারা কাউন্সিলর প্রার্থী আছেন তারা প্রচারণায় অংশ নিচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেই অনুপাতে আওয়ামী লীগ এবং যুবলীগ আসলে কী ধরনের ভূমিকা নিয়েছেন তারা প্রচার প্রচারণায় কেমনভাবে আছেন তারা নেতা মানে প্রার্থীদের সাথে থাকছেন বা এইচ এম খারিজ আমার লুটনের সাথে যাচ্ছেন কিন্তু ব্যক্তিগতভাবে বা দলগতভাবে তারা সাংগঠনিকভাবে তারা কতটুকু অগ্রসর হচ্ছেন প্রচারণার ক্ষেত্রে ধন্যবাদ যখন আমাদের লিটন ভাই বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে তো আমাদের থাকতেই হচ্ছে থাকছে এর বাইরেও পর্যায়ে ওয়ার্ড পর্যায়েও উঠান বৈঠক মত বিনিময় নির্বাচনে তো কিছু কলা কৌশল আছে প্রাথমিক কাজের চারপা কাজে সেই কাজগুলো কিন্তু এগিয়ে চলেছে আওয়ামী লীগের কথা বলে আর আমরা যুবলীগ তো ইনশাল্লাহ প্রত্যেকটা কর্মকাণ্ডে থেকে সালা আওয়ামী লীগ আমাদের ফাদার সংগঠন বিভিন্ন অসহযোগী সংগঠনে আমরা বিভিন্নভাবে অবস্থান নিয়ে থাকতে হয় সংগঠনকে কলবর বড় হওয়ার কারণে সব মিলেই তো আওয়ামী লীগ সবাই একসাথে কাজ করছি নেতৃত্বটা যার যার মতো আলাদা দিচ্ছি আর আমাদের যুবলীগের একটা আমাদের সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি ইনশাল্লাহ খুব রিসেন্টলি আমরা মাঠে নামব সেটি হল আমাদেরকে মনে হয়েছে রাজশাহীতে আমরা যে নেতাকে নিয়ে আমরা নির্বাচন করছি তিনি একবার নির্বাচিত হয়েছে রাজশাহীর মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি শহীদ কামরুজ্জামান হানার সন্তান শহীদ কামরুজ্জামান হানার সন্তান যার বাবা বাংলাদেশের মুক্তিদের নেতৃত্ব দান করেছে এটা রাজশাহীর বাড়ির মানুষ আমরা নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের গর্বিত নাগরিক যে মহান মুক্তিযুদ্ধে শহীদ কামরুজ্জামান হেনা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করে অন্যতম চারজনের একজন আমরা তার জন্ম এই রাজশাহীতে আমরা সেই রাষ্ট্রের গর্বিত নাগরিক আমাদেরকে মনে হয়েছে আমরা একটু সময় নিব কথাটার জন্য রাশিয়ার মানুষের কথাটা জানা দরকার উপলব্ধির জায়গাটা আসা দরকার রাশিয়ার মানুষের আজকে দেখেন আরও তিন জাতীয় নেতার যে সন্তানেরা শহীদ তাজউদ্দিন আহমেদ শহীদ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী খুব বেদনার শহীদ কথাগুলি আমি অনেক মিটিংয়ে বলি আমার তিরিশ বছরের রাজনীতিতে আমাকে এটা মনে হয়েছে একটা সময় আমি উদাহরণ দিই সিরাজগঞ্জে সাতটি আসন ছিল কোন কোন সময় পাঁচটি ছয়টি আসনে বিএনপি জয়লাভ করেছে কিন্তু সিরাজগঞ্জের মানুষ কখনো শহীদ কামরুজ্জামান মনসুর আলী সন্তান মোহাম্মদ নাসিম ভাইকে কোন ফেল করাইনি কারণ সিরাজগঞ্জ মানুষ বুঝতে পেরেছে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সিরাজগঞ্জের মানুষের জন্য একটা সম্পদ আমাকে মনে হয়েছে এই আলোচনাটা করতে আমি যে করতে যাই আমাকে এক ঘন্টা সময় লাগে আজকে আপনি দেখেন রাশিয়ার মানুষ শুধু আমরা সে ব্যর্থ হয়েছি একমাত্র জাতীয় নেতার সন্তান শহীদ কামরুজ্জামান সন্তান খাইরুজ্জামান লিটুন সাহেব তিনি অন্য দশটি মানুষের মতো স্বাভাবিকভাবেই তিনি রাজনীতি করে একবার নির্বাচিত হয়েছে কারণ কামরুজ্জামানের রাষ্ট্রের মানুষের জন্য কি সম্পদ তিনি জীবন দিয়ে রাষ্ট্রের মানুষের জন্য অগ্রাধিকার প্রতিষ্ঠিত করে আমরা দেখেছি বিগত নির্বাচনে যে ভোটের ব্যবধানে আওয়ামী লীগ পরাজিত হয়েছে ভোটের ব্যবধান একটা বড় ব্যবধান ছিল সেই ব্যবধান কাটি আজকের দিনে কি ধরনের অবস্থানের ভেতরে আপনারা আছেন যেহেতু নির্বাচনটা সামনে জুলাই মাসের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আমি ধন্যবাদ একটু মোকলেশ ভাইয়ের সেই আনসারটা আমি দেই প্রথমত হচ্ছে রাজশাহীর লোক আপনার ভুল করেনি রাজশাহীর মানুষ বিভ্রান্ত হয়েছেন খায়রুজ্জামান লিটুন হচ্ছে রাজশাহীবাসীর আইকন খায়রুজ্জামান লিটন কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের সম্পদ না রাজশাহীবাসী আইকন হিসেবে সে কাজ করছে এবং সকলের নয়নমণি নিঃসন্দেহে খায়রুজ্জামান লিটুনের বিষয়ে কোনো প্রকার রাজশাহীবাসী সন্দেহ পোষণ করে না তাকে নির্বাচিত করবেই উন্নয়নের স্বার্থে এটা আমরা শতভাগ সকলেই জানি আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা কীভাবে কাজ করছি রাজশাহী মহানগর যুবলীগ ইতিমধ্যেই সমস্ত ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বর্ধিত সভা করেছি রাজশাহী মহানগর যুবলীগ সকল ওয়ার্ডে আমাদের মতানক্য দূর করে যুবলীগের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে ইতিমধ্যে খায়রুজামাল লিটনের পক্ষে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশ প্রদান করে দিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি জনাব রমজান আলী সাধারণ সম্পাদক আল্লাস মুশার হোসেন বাচ্চু সমন্বয়ে আমাদের একটি টিম তৈরি হয়েছে যে টিমের নেতৃত্ব আমরা উপস্থিত দুই নেতাও আছে আমরা বিভিন্ন ওয়ার্ডে যাই খোঁজখবর নিয়ে থাকি আমরা বারংবার মানে আমরা চাই যে কোনো মূল্যেই হোক যেন আপনার মেয়র পদ এবং সাংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীগুলো জয়লাভ করে সেই সঙ্গে আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমার ওয়ার্ডে মোকলেশ ভাই নিজে উপস্থিত ছিলেন ইতিমধ্যে আমার ওয়ার্ডে অনেকগুলো উঠান বৈঠক এবং সবাই আমার যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক আমার যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন খায়রুজ দাম লিটানোর পক্ষে ভোট চেয়েছেন এবং আমার পক্ষে ভোট চেয়েছেন আর আমাদের ভোট ব্যাংকের যে বিষয়টি আপনি কথা বলছেন মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে মানুষ এখন সবাই বুঝতে শিখে গেছে যেদিকে বৃষ্টি সেদিকে ছাপা ধরতে হবে উন্নয়ন করতে গেলে আওয়ামী লীগকে এটা গেলে তো উন্নয়নের কথা কিন্তু বিগত নির্বাচনের ফলাফলে যে আপনারা ফলাফলে মানে পরাজয়ের কারণটা আপনারা পর্যালোচনা করেছেন কিনা যে কি কারণে আসলে কোন কোন কারণে আপনারা

দ্বিতীয় নম্বরের কারণ ছিল হেফাজত ইসলামের পাঁচই মেয়ের যে ঘটনাটা সেটা জামাত শিবির ভিন্নভাবে একটা উপস্থাপন করেছিলেন প্রত্যেকটি মহিলা কর্মীদের ট্যাবের মাধ্যমে রক্তাক্ত ছবি দেখিয়ে বুঝিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকারের মানুষ মানুষকে মেরেছে শত শত লাখ লাশ গুম করেছে এইভাবে ভয় ভীতি প্রদর্শন করে নারীর ভোটারদের থেকে আমাদেরকে দূরে ঠেলে দিয়েছিলেন তৃতীয়ত হচ্ছে আমরা হেরে গেছি অর্থের কাছে কারণ আপনার তখন আমরা আমাদের আকাশচুম্বী চিন্তাভাবনা ছিল যে আমরা জয়লাভ করছি এটা আমাদের চিন্তাভাবনা ছিল ফলে আমরা মাঠ পর্যায়ে শিবে পৌঁছাতে পারিনি আপনার যারা প্রতিদ্বন্দ্বী ছিল বর্তমান মেয়র সাহেব বুলবুল সাহেব সহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এবং জামাতের প্রচুর টাকা সেসব প্রার্থীদের পক্ষে কাজ করেছিল বলেই কিন্তু আমাদের পরাজয় হয়েছে এটা আমরা উপলব্ধি করেছি ওয়ার্ড পর্যায়ে যদি বলেন আমি যেহেতু ওয়ার্ডের একজন ক্যান্ডিডেট সেই পর্যায়ে আমি বলতে পারি প্রচুর টাকা ওয়ার্ড কাউন্সিলররা প্রচুর টাকা আয় করেছিলেন খেরোজনাম লিটন মেয়র থাকাকালীন সময় বিভিন্ন উন্নয়ন কার্যকলাপের সাথে কমিশন বাণিজ্য তারা যুক্ত ছিলেন বলে এটা হয়েছিল তারাও প্রচুর টাকা দিয়ে আপনার ভোট কিনেছেন দুই হাজার সালের এগারোই জুন দৈনিক কালোর কণ্ঠ এবং প্রথম আলোর প্রথম পাতায় আমার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী নুরুজ্জামান টিটু টাকা দিয়ে ভোট কিন্তু চেয়ে ধরা পড়েছিল ছবি সব বিশাল নিউজ ছিল মজার একটা ব্যাপার এত নিউজ হওয়ার পরও নির্বাচন কমিশন কিন্তু তখন নুরুজ্জামান টিটুকে আপনার তার অযোগ্য ঘোষণা করেনি বলে সে কিন্তু সুযোগটা গ্রহণ করতে পারে এবার নির্বাচন আসলে কালো টাকার কেমন ছড়াছড়ি থাকবে বলে মনে করছেন কালো টাকা ছড়াছড়ি দেখেন ভালো কথা প্রশ্ন করলেন টকশোতে আসলে আসলে কোনটা বলবো আর কোনটা ছাড়বো সেটি নির্ধারণ করতে পারবে অল্প সময় কারণ এই কালো টাকার রাজনীতি বাংলাদেশের জেনারেল জিয়া রহমান প্রতিষ্ঠিত করে গেছে একুশ বছরে মানুষের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে এটা থাকবে এটা আছে এটা থাকবে সময় লাগবে এটাকে বের করে আনার জন্য এটা আবার সময় এতটুকু হতো না যাদের এই কাজটি করার কথা আমাদের দেশে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি আমাদের বাংলাদেশের বিভিন্ন ইলেকশন তদারকি বিভিন্ন কমিটি আছে জাতীয়ভাবে অনেক কথা আমি টক শুতে শুনি ওনারা বলেন আজকে তাদের যে প্রথম কাজটি সেটা কিন্তু তারা করে না এই সমস্ত ইলেকশন উন্নয়নের কথা বলে গণতন্ত্রের কথা বলে আপনি গণতন্ত্র সঠিক গণতন্ত্র করতে হলে সঠিক জনগণ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে সঠিক চিন্তা চেতনা সঠিক লোককে ভোট দেওয়ার চিন্তাভাবনা থাকে তার মধ্যে চেতনাটা তৈরি করতে হবে ভোটকে সেটির মধ্যে কিন্তু কেউ নাই তাহলে আগে কিন্তু হবে এই জাতিকে সে যারা এইসব ইলেকশন নিয়ে কাজ করে সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু জনগণ সুষ্ঠু চিন্তা চেতনার জনগণ সেই কাজটি কিন্তু কেউ করছে না সময় লাগবে যেহেতু একুশ বছর ধরে চরিত্র হনন করা হয়েছে আস্তে আস্তে এটা তবে চেষ্টা তো হবেই তবে বিশেষ করে বলতে পারে আমাদের যারা অপোজিশন বিএনপি জামাত জোট তারা অবশ্যই টাকা খরচ করবে সেই জায়গা থেকে যে একটা আশঙ্কা আসলে আপনারা করছেন যে টাকা পয়সার যে ধরনের করে খরচ হবে এবং এর বিপরীতে আপনাদের নির্বাচনে অংশ নিতে হবে এবং আপনারা বিজয়ী হওয়ার জন্য আসলে মাঠে নামবেন সেই জায়গায় আপনাদের কৌশলটা হবে কি যেখানে কালো টাকার যে অভিযোগটা করছেন যদি তারা কালো টাকা দিয়ে আসলে ভোট কিনতে যান সেই জায়গায় আসলে আওয়ামী লীগের প্রস্তুতিটা কেমন তারা জনগণের কাছে কতটুকু সচেতনভাবে পৌঁছাতে পারছেন বা এইরকম যদি মানে অসুস্থ পরিবেশ তারা তৈরি করে সেই পরি পরিবেশ মানে সুস্থ করার জন্য আপনাদের নেতাকর্মীরা কি ভূমিকায় আমরা দেখতে পাবো আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছি আমাদের সকল নেতাকর্মীদের আমরাও কালো টাকাকে ভয় পাই আমরা জানি কালো টাকা অন্যান্য প্রার্থীর কাছে অনেক আছে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি সবাইকে সতর্ক থাকার জন্য। এছাড়া আমরা জনগণকে ইতিমধ্যেই সচেতন করার চেষ্টা করছি কালো টাকার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্যে সবাইকে বলছি ভোট আপনার একটি গুরুত্বপূর্ণ আমানত এই ভোটের মাধ্যমেই আপনি ভাগ্য নির্ধারণ করবেন আপনার এলাকার এবং সমাজের উন্নয়নের ক্ষেত্রে অনুগ্রহপূর্বক আপনারা কেউ কালো টাকার সাথে সম্পৃক্ত হবেন না কেউ ভোট দেবেন না এভাবে আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা সবাই এবার একটা প্রশ্ন আপনার করব আপনি যে অর্ড থেকে আসলে কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং নেবেন সেই অর্ডে একটা বড় ভোট ব্যাংক আছে আসলে বিহারি যারা বিহারের বাসিন্দা ছিলেন আজকে যে বাংলাদেশের নাগরিক হিসাবে যারা আছেন এবং আমরা দেখেছি যে পঁচিশে মার্চ কাল রাতে যে হত্যাযজ্ঞটারা শহীদ হয়েছে তার ভিতরে একজন শহীদ ছিলেন অবাঙ্গালি হাফিজ আব্দুল সাত্তার আওয়ামী লীগের তৎকালীন কোষাধ্যক্ষ এক এক ধরনের মানুষের ভালোবাসা ছিল এবং তারা দেশে থেকে গেছে বাংলাদেশকে ভালোবেসে তাদের প্রতি আপনার দল কতটুকু নজর দিতে পেরেছে এবং এই ধারা কতটুকু আপনারা ধরে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ বিষয় আসলে বিহারি সংক্রান্ত বিষয়টি এখন আমাদের ওয়ার্ডটাই বেশি উনিশ নম্বর ওয়ার্ডে বিহারীদের একটা বিশাল ভোট আছে এই ভোটের মাধ্যমে কিন্তু আমাদের সকলের ভাগ্য নির্ধারণ হয় এটা অনস্বীকার্য বিহারিরা ভোট ছাড়া কোনো কেউই কাউন্সিলরও নির্বাচিত হতে পারবে না আর আমরা ভাবি যে আমাদের এলাকা থেকে মেয়র নির্বাচন সাংসদ নির্বাচন বলেন তাদের ভোট ছাড়া হতে পারবে না তারা আর কিন্তু বিহারি নয় তারা কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক আমাদের সাথে সকলেই সম্পৃক্ত এবং শেখ হাসিনার সরকারের উন্নয়নের সাথেও কিন্তু তারা সম্পৃক্ত আমাদের আওয়ামী লীগের অনেক সদস্য এখন বিহারি এবং আপনি অবাক হবেন রাজশাহী সেলুন শ্রমিক ইউনিয়ন যেটা আছে তারা এখন বর্তমানে আওয়ামী লীগ সরকারের শ্রমিক লীগের সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদের এলাকায় আপনার আটকে পড়া পাকিস্তানিদের একটি সংগঠন আছে তারাও কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে থাকেন তারাও আপনার স্বাধীনতা দিবসের মিছিল করে থাকেন বিজয় দিবসের মিছিল করে থাকেন পরিষ্কার কথা তারা এখন বাংলাদেশি মানুষ তাদের প্রত্যেকে এখন বাংলা কথা বলে আর বিহারি বলতে তারা কিন্তু পাকিস্তানি না ভারতের বিহার থেকে আমাদের এসেছিলেন বলেই তাদেরকে আমরা বিহারি বলি তারা কিন্তু আপনার পাকিস্তানের শাসনের বিশ্বাসী না তারা বাংলাদেশের শাসনের বিশ্বাসী তারা আমাদের খুব হৃদয়বান মানুষ এবং অত্যন্ত সহজ সরল আমাদের বিহারি মানুষগুলো তাদের ভোট ছাড়া আমরা কেউ জয়লাভ করতে পারব না আমরা প্রত্যাশা করব সবাই আপনার আওয়ামী লীগ সরকারের সকল প্রার্থীর সাথে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা জয়লাভ করার চেষ্টা একটা মিলন যে জায়গায় আসলে আপনাদের কিছু একজাক তরুণ প্রার্থী জনসম্পৃক্ত প্রার্থী যুবলীগের আছে একটা বাড়তি দায়িত্ব আপনাদের ওপর বর্তায় সেই জায়গা থেকে আপনারা কতটুকু তাদের পাশে থাকতে পাচ্ছেন তারা যে জনসংযোগগুলো চালাচ্ছেন এলাকার মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেই জায়গায় আপনাদেরকে কতটুকু তারা পাশে পাচ্ছেন না তাদেরকে একাই এই দায়িত্বটা পালন করতে হচ্ছে না 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 প্রশ্ন আছে আপনি শুনেছেন না আমার ছোটো ভাই তহিদুল লোক সুমন আমার পাশেই ওয়ার্ড মানে তহিদুল লোক সুমন যে ওয়ার্ডে ভোট করতে ইন্ডিয়ার মতো ভোটার মিনিমাম সুমনের ওয়ার্ডে চার হাজারের উদ্যোগ ভোট আমাদের সমাজের সাথে চলে গেল অবশ্যই অবশ্যই আঠারো নম্বর ওয়ার্ডের সমাজ সেটা তো আমরা দেখতে পাবো মহানগর নেতা হিসাবে তো আসি এলাকাবাসী হিসেবে আর ছোটো গ্রাম শিরোল কলোনি আসাম কলোনি গাংপাড়া শালবাইন আমি নিজের এলাকাই মনে করি আমরা সব জায়গায় কাজ করছি আমাদের যেহেতু সংগঠনের নেতা আমরা অবশ্যই চাইব এটাই আমাদের সফলতা আমাদের মহানগর নেতৃত্বে আমরা যে যুবলীগ থেকে চারটি প্রতিনিধি কি পাঁচটি প্রতিনিধি আমরা উপস্থাপন করতে পারি নির্বাচিত করতে পারি এটাও আমাদের যুবলীগ যে আমরা নেতৃত্ব দিচ্ছি মহানগরে এটাও একটা সফলতা যেহেতু যুবলীগ নেতৃত্ব তৈরি করার টেকসই পরিপক্ক নেতৃত্ব তৈরি করার একটা কারখানা ফ্যাক্টরি এটা দায়িত্ব নিয়েছি এটা তো আমরা করছি করবো যে কথাটা বলছিলাম মেয়র নির্বাচনের ক্ষেত্রে আমাদের যুবলীগের যে ভূমিকাটা আমি আলোচনা করতে পারছিলাম না সেই আলোচনাটি যেটা বলছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সভাপতি রমজান সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা যুব সমাজকে একত্রিত করে একটি বাত্রা একটি কথা রাশিতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই যে আমাদের ইতিপূর্বে আমাদের উত্তর আমরা তাদের উত্তর শুনি আমাদের ওই ব্যবকর ইতিপূর্বে যে বিভ্রান্ত যে ভুলটি করেছে যে শহীদ কামরুজ্জামান হেনার সন্তানকে রাজশাহীতে পেয়েও নির্বাচিত করেনি করতে পারেনি এই যে বিভ্রান্ত সে বিভ্রান্ত মুক্ত করে এই জায়গায় আসলে ব্যর্থটা কার আসলে আপনাদের দলগতভাবে ব্যর্থতা কতটুকু আপনাদের ওপর বর্তায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার তিরিশ বছরের অভিজ্ঞতা আমি যেটা বিশ্লেষণ করেছি আমি অনেক মিটিংয়ে বলি এটার মূল কারণ হলো আমরা শহীদ কামরুজ্জামান হেনাকে উনিশশো পঁচাত্তরের পরে যেভাবে রাজশাহীতে প্রতিষ্ঠিত করবার কথা ছিল আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারিনি আর আমাদের যারা অপোজিশন ছিল জামাত বিএনপি বিএনপি তো আসলে জামাতের প্রতিষ্ঠা করার জন্য ছিল বিএনপি সেই কাজটি করেছে শহীদ কামরুজ্জামান হেনা যেন মানুষের সামনে আসতে না পারে শহীদ কামরুজ্জামান হেনাকে আমরা রাশিয়া প্রতিশ্রুতি করতে পারতাম অবশ্যই ছিয়ানব্বই সালে খারিজ লিটন তার সন্তান হিসাবে জয়লাভ করতো আজকে রাজশাহীর মানুষের জন্য পরিচয় হতে অবশ্যই সে অনেক ভালো জায়গায় থাকতে পারত কামরুজ্জামান হেনা রাষ্ট্রের মানুষের জন্য সেটি করে গেছেন যেমন আজকে দেখেন মুক্তিযুদ্ধ করেছে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা রাষ্ট্রের থেকে বিশেষ সহযোগিতা পাচ্ছে সম্মানই পাচ্ছে তত্তু রাজশাহী বাইসের জন্য শহীদ কামরুজ্জামান হেনা রক্ত দিয়ে রাশদাতির কাছে রাজশাহীর মানুষের একটা অগ্রাধিকার প্রতিষ্ঠিত করে গেছে আর সেটি আমাদের প্রিয় নেতৃমন্ত্রী শেখ হাসিনা আবারও খালিজাম লিটনকে রাশিয়ার নয় নির্বাচনে মনোনীত করেছে একটা মেসেজ রাশিয়ার বাসীকে দিয়েছে সেটা বুঝতে হবে সেটি হলো শহীদ কামরুজ্জামান হেনা রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে রক্ত দিন কখনো পরিশোধ করা যায় না সে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তার দায়িত্ব সে রাশিয়ার মানুষকে মেসেজ দিয়েছে যে আপনারা জামাল লিটনকে ভোট দেন আমি রাশের উন্নয়ন দা করেছি আরো করে শহীদ কামরুজ্জামান হেনার কাছে আমি একটু কৃতজ্ঞ হতে চাই আসলে রাশের আমরা প্রতিষ্ঠিত করতে চাই রাশের মানুষের কাছে যুবলি যে আমরা সেটা রাশের মানুষকে প্রতিষ্ঠিত করে আমরা যুব জাগরণের মাধ্যমে জনজাগরণ সৃষ্টি করে আগার দিনে খালি লিটনকে রাজশাহীতে মেয়র নির্বাচিত করে রাজশাহীর মানুষের যে প্রত্যাশা যে পাত্তি আমরা সেটা উদ্ধার করতে চাই আদায় করতে চাই আগামী নির্বাচন আসলে যে প্রার্থী বিজয় হয়ে আসলে আপনার কি ধরনের কাজ করতে চান বলে জনগণকে জানাচ্ছেন এবং জনগণের সাড়া কেমন আমরা ইতিমধ্যে জনগণের সাড়া অভূতপূর্ব সাড়া পেয়েছে নিঃসন্দেহে আমরা আমি আমার ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী হিসেবে বলি আমার ওয়ার্ডের শতভাগ জনগণের রাস্তা আমার প্রতি আছে আমি নিশ্চিত যে আমার এলাকার আমি যা বোঝাচ্ছি আমার জনগণ অবশ্যই আমার প্রতি সে আস্থা রেখে আমাকে নির্বাচিত করবেন এটা হলো আমার ওয়ার্ডের বিষয় আর সামগ্রিক একজন যুবনেতা হিসেবে যেটা আমি বলতে পারি আমরা যুবলীগ থেকে যেসব ওয়ার্ডে আমরা যাই আমরা মানুষের সাথে কথা বলছি যে আপনারা সামগ্রিক অর্থে আমরা যুবক তরুণ ভোটারদের কাজটি করছে সেটা যুব আর একটা বিষয় নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কেমন হ্যাঁ ভাবনা থাকতেই হবে নারী ভোটার সাথে তো জয়লাভ করা সম্ভব না আমরা নারীদের মধ্যেও বিকশিত হয়ে গেছি নারীদের মধ্যেও ছড়িয়ে গেছি আমাদের সাথে আপনার যুবলীগ এবং নারী ভোটারদের সাথে সম্পৃক্ততা করে কাজ করছি এই জায়গায় মহিলা লীগ এবং মহিলা যুব মহিলা লীগ আসলে ভূমিকা কেমন রাখছেন যুবলী মহিলা লীগ এবং মহিলা লীগের ওদের তো তাদের মতো কাজ করছে মহিলা লীগ অবশ্যই নারীদেরকে নিয়ে গুছাচ্ছে তারা আঞ্চলিক মহিলাদেরকে নিয়ে কমিটি করছে প্রত্যেকটি মহিলার সমস্যাগুলো বোঝার চেষ্টা করছে তাদেরকে রাজপথে নিয়ে আসছে ঘর থেকে বাইরে মানুষের সামনে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছে এবং বিভ্রান্তমূলক যেন না হয় ভোটের সময় যেমন হেফাজতের বিষয়টা নিয়ে যেটা বিভ্রান্ত হয়েছিল জামাতের বিষয়গুলো নিয়ে সেই সম্পর্কে নারীরা ইতিমধ্যে ঘরে ঘরে বোঝাচ্ছে বর্তমানে নারীরা অনেক সচেতন তারা আওয়ামী লীগের পক্ষে আছে আওয়ামী লীগের সকল প্রার্থীর পক্ষে ইনশাল্লাহ থাকবে জয়লাভ ইনশাল্লাহ হবে আমরা দেখলাম যে সম্প্রতি যে হেফাজতের কথাটা বললাম বর্তমান সময়ে বিএনপি চেয়ারপারসন আসলে কারাগারের ভেতরে আছে এই বিষয়টা সাধারণ মানুষ কীভাবে নিচ্ছে তারা তার একটা নিপীড়নমূলক ব্যবস্থা হিসাবে দেখবে বিষয়টাকে মিরণ ভাই বেগম খালেদা জিয়ার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন তিনি কারাগারে আছেন আমি আপনার এই বন্যা আরেক দিন বলে গেছি তিনি জেলে আছেন কেন এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে তিনি একটি এতিমখানার টাকা মামলায় তিনি জেলে আছেন বিষয়টি এমন না আপনারা জানেন এই মামলাটি হওয়ার পরে হাইকোর্টে আমাদের মিডিয়া প্রিন্ট মিডিয়া যদি ভুল না লিখে থাকে পঁয়ত্রিশ বার তারা এই মামলাটা নিয়ে ছোট হাইকোর্টে গেছে তারপরে সেই মামলাটা চলেছে রায় হয়েছে তিনি এখনো ধরে আইনি লড়াই করছে এখানে তো বিভ্রান্ত আমি তো মনে করি বাংলাদেশের মানুষের উদ্বলিত হওয়া দরকার সর্বপ্রথম যারা বড় পর্যায়ের লোক দুর্নীতি করলে তাদের বিচার আগে হওয়া উচিত সেটি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এরকম তো দুইজন আপনাদের এমপি আছেন যারা হলো হাইকোর্টে জামিন নেই এখনো তাদের এমপি পদ বহাল রেখে তারা দায়িত্ব পালন করছে তিনি তার হচ্ছে সেওন এমপি হলো আইনের নাগরিক বাংলাদেশের নাগরিক তিনি বিনা কারণে থাকিনি দেখেন খোঁজ নিয়ে তিনিও আইনি একটা মার পেচে আছে তিনি অবশ্যই ফাইট করেছে নেক্সট সেকেন্ড আপিল করেছে আপিলবিহীন তিনি থাকতে পারেননি এমপি হচ্ছে আমার কথা হলো আদালতে বিচার হবে আপনি নাগরিক হিসাবে দশটা মানে যেভাবে আইনের প্রতি আইনকে মোক্তরাফ হিসেবে আইনেরপত্র আছেন তখন যে চূড়ান্ত রায় হয়ে যায় তিনি সে থাকবে না কালকে আমলিকের একটা ভূমিকা আছে তারা গণতন্ত্রের জন্য সবসময় লড়াই করেছে এবং গণতন্ত্রের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীন ভূখণ্ড সেই জায়গায় আমরা এই মার্চ মাসের সতেরোই মার্চে আমরা একটা পদার্পণ করলাম মধ্যময় রাষ্ট্র হিসাবে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে বাংলাদেশ নাম লেখালে এবং এর কিছুদিন পরেই জার্মান একটা জার্নালে দেখা গেলো যে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক পাঁচটা দেশের কাতারেও নাম লেখাল এই যে দুই ধরনের চিত্র মানুষের সামনে আসছে মানুষ কোনটাকে গ্রহণ করবে অবশ্যই জাতিসংঘ হ্যাঁ জাতিসংঘ যেহেতু জাতিসংঘ তো আপনার দেশের জাতিসংঘ দেশ বাংলাদেশ এটা আমরা সবাই গর্ববোধ করি এবং গতকাল ছাব্বিশে মার্চ আমরা বিশালভাবে উদযাপন করেছি আপনারা দেখেছেন রাজশাহীতেও মানুষ একাকার হয়ে গেছে রাজশাহী ঐতিহাসিক আপনার মিছিল আনন্দ র্যালি হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছিল সেই র্যালিটি এটা মানুষের সম্পৃক্ততার ফলেই হয়েছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের না সাধারণের সম্পৃক্ততা ফলেই হয়েছে তা আসলে আমরা উন্নয়নশীল রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়িয়েছি সেটাকে গর্ববোধ করব। আমরা অন্য আর ফিরে যেতে চাইবো না আরেকটি প্রসঙ্গ করলেন আপনি জননেত্রী আপনার সরি বেগম খাদ্রা জিয়া প্রসঙ্গে একটি প্রসঙ্গ করেছিলেন আপনি সে প্রসঙ্গে আমি একটু কথা বলি আমার ওয়ার্ড কেন্দ্রিক বিষয় বলি ক্ষুদ্র থেকে তৃণমূল থেকে আসলে জবাবটা চাওয়া উচিত আমার ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড এখানে পঞ্চাশ হাজার লোকের বসবাস আমার ওয়ার্ডে আপনার বর্তমানে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বর্তমান কাউন্সিলর খেয়ে ফেলেছেন বিএনপির নিজস্ব কোনো অফিস নয় নিজস্ব কোনো নেতৃত্বের সাংগঠনিক ভিত্তি নয় একক আপনার আমার এলাকার কাউন্সিলর সাহেব একক নেতৃত্ব দেওয়ার ফলে আপনার খালদা জিয়ার আন্দোলনে কি কোনো অগ্রণী ভূমিকা আছে কি না আমরা কেউ জানি না এবং উনিশ নম্বর ওয়ার্ডের মানুষ একেবারে ভুলে গেছে যে বেগম খালদা জিয়ার জেল হয়েছে উনি কারাগারে আছেন কিনা একেবারে ভুলে গেছে বাস্তবতা এমনই একটা তৃণমূল পর্যায় থেকে শুরু করে আপনি মহানগর সব জায়গাতে এমনই হয়েছে আর আপনার বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই কিন্তু এখন উন্নয়নে বিশ্বাস করে সবাই কিন্তু সঠিক কথাই বিশ্বাস করে সবাই কিন্তু মিথ্যা কথার গেলে না তো এখন আমরা সবাই সঠিক পথে আছে দেশ সঠিক পথে আছে আমরাও সঠিক পথে থাকবো ইনশাল্লাহ সঠিক পথেই জয়লাভ করবে দেশ মেরুন আপনারা উন্নয়নের কথা বলছেন যে উন্নয়ন করবেন এবং উন্নয়নের মানে ফ্লোটা ধরে রাখতে আসলে আপনার নির্বাচনে অংশ নিচ্ছেন জনগণের সেই উন্নয়নটা দিতে চান আপনারা আসলে কি ধারাতে রাজশাহীকে নিয়ে যেতে চান রাজশাহীর মানুষকে কোন ধরনের নাগরিক সুবিধা দিতে যাচ্ছেন আসলে রাজশাহীর উন্নয়নের ব্যাপারে আমাদের প্রিয় নেতা খালিজ ভাই আসলে আমাদের প্রত্যাশা মানুষের প্রত্যাশা দেওয়ার কিছু নাই মৃদু দুই বছর সতেরো বছর রাশিয়া দু হাজার কোটি নিয়ে টাকা নিয়ে এসেছিলেন উন্নয়নের জন্য তখন একটা ইটের দাম ছিল দু টাকা এখন একটা ইটের দাম আট টাকা সেই সময় খারিজ আমাদের প্রিয় নেতা রাশিয়া যে উন্নয়ন করেছে পাঁচশো কোটি টাকা এই পাঁচশো কোটি টাকার উন্নয়ন যদি মেলান যখন একটা ইটের দাম ষাট টাকা তখন একটা ইটের দাম ছিল দেড় টাকা দু টাকা সেই সময় দু হাজার কোটি টাকা আমাদের তো প্রতিশ্রুতি দেওয়ার কিছু নাই আমাদের আমি আমার মত করে বলছি সে তো রাজশাহীর মানুষকে আশার আলো দেখিয়েছে সে কি করতে পারে সে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শহীদ কামরুজ্জামান হেনাকে উজ্জীবিত রাখতে চায় সেটা তো দেখিয়েছে আমি তো বলছি আমি মিডিয়ার মধ্যে বলছি বিগত দিনে রাজশাহীর মানুষ আমি মর জনসাধারণ বলছি আমি এখন অনেকে বুঝতে পারছেন বিভিন্ন প্রোগ্রামে যাই যে আমাদের ভুল হয়েছে এটা বলছে কিন্তু মহান আল্লাহর রহমতে রাষ্ট্রের মানুষ যদি আগামী দিনে কারিজোমান লিটনকে রাষ্ট্রেরnavbar নির্বাচিত করে আমি বলছি জি মানুষ তার উন্নয়ন কর্মcante প্রকৃতপক্ষে সত্যকে দেখতে পারবে তারা কত ভুল করেছিল লিটন ভাইকে গত নির্বাচনে তারা নির্বাচিত না করে রাষ্ট্রের মানুষ সেই সত্যকে দেখতে পারবে আমি আপন জানাতছি শুনে দেখার জন্য আমি বিনোদর সাথে বলছি রাষ্ট্রের কাজ করছেন সেই জায়গাতে নিয়ে যাও বিজয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে আমরা রাজশাহীর মানুষ আমরা উন্নয়ন খেরুজামাল লিটন নির্বাচিত হলে আমরা কী করতে চাই প্রথমত হচ্ছে খায়রুজামাল লিটন নির্বাচিত হলে উনি সহ আমার দল সিদ্ধান্ত নিয়েছেন যে রাজশাহী মহানগরে প্রথমেই কর্মসংস্থান সৃষ্টি করবেন বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কাজ করবেন এবং ব্যাপক যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের নেতা বলেছেন রাজশাহীতে উন্নয়ন সৃষ্টি করতে হলে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সেই লক্ষ্যে প্রথম কাজ করবেন দ্বিতীয়

কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো মাধ্যমে শিল্প এলাকায় যে কলকারখানাগুলো নিয়ে আসার কথা বলছেন সেই কাজটা আসলে এটা ইতিমধ্যেই আমাদের নেতা খ্যারুজা লিটন ইতিমধ্যেই রাজশাহী মহানগরের সাথে এবং রাজশাহীর সাংসদরা ইতিমধ্যেই কাজ করছেন সরকারের বিভিন্ন পর্যায়ে এবং রাজশাহী শিল্পনগরীকে আপনার অন্য এক জায়গায় রূপান্তর করে বিশেষ বিশাল জায়গা নিয়ে নতুন শিল্পনগরী রূপান্তর করে যাতে কাজ করতে পারে সেই লক্ষ্যে কাজ হচ্ছে আর সেগুলো সৃষ্টি হয়ে গেলে ইনশাল্লাহ কর্মসংস্থান ব্যাপক হারে সৃষ্টি হবে সেই লক্ষ্যেও কাজ চলছে এবং ইতিমধ্যে নারীদের উন্নয়নের লক্ষ্যে যে গার্মেন্টসগুলো সৃষ্টি হয়েছে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা কাজ করতে পারে জন্য শুনুন আপনার কাছে একটা প্রশ্ন করেছে দর্শক যে তারা একটু সংসার ভিতরে আছেন যে আপনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি থাকবেন না চমৎকার 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 বিষয় আমি দর্শককে ধন্যবাদ জানাই আমি তৈতুলক সুমন আহ বিগত নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে অধ্যবধি আমি আমার এলাকায় আছি কাজ করছি আমার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত হয়ে আছি দিন রাত চব্বিশ ঘন্টা আমি আমার বাড়ি এবং আমার কার্যালয় খোলা রেখেছি সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত হয়ে আছি আমার সাথে সবাই আশায় বুক বেঁধেছেন আপনার নিরাশ হওয়ার কিছু নেই আমার মনোবল আত্মবিশ্বাস তুঙ্গে আমি ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকলে আমি জয়লাভ করবই এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আপনাদের ভোটার মাধ্যমে আমি জয়লাভ করতে চাই আপনাদেরকে নিয়ে জয় উৎসব করবো এবং আমি যা যা वादा করেছে আপনাদের জন্য সেই সব কথা পূরণ করতে চাই মানে যে आशंकाটা করছেন যে আসলে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কি হবে না এবং সেই প্রতিনিধি তার কথা ব্যক্ত কোলেন যে আওয়ামী লীগ সব ধরনের নির্বাচনে অংশ নিয়েছেন তার আওয়ামী লীগের একজন নেতা হিসেবে একজন কর্মী হিসেবে তিনিও নির্বাচনের সাথে আছেন যে একটা আশঙ্কা ভোটারদের ভেতরে আছে জনমানুষের ভেতরে আছে যে সিটি কর্পোরেশন নির্বাচন আদৌ হবে কি হবে না এই ধরনের আশঙ্কা কি কারণে তৈরি হলো আমি আপনাকে এক কথায় জবাব দেব অন্য একটা কথার জবাব আমাকে দিতে হয় জন্য আওয়ামী লীগ কখনো ডুয়েল পলিসি রাজনীতি করে না আমরা নির্বাচনী দল নির্বাচন হচ্ছে নির্বাচন হবে কোনো আইনি পক্ষে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী আপনার পরিষ্কার বলেছে আইনি কোনো জটিল জটিলতা না থাকলে অবশ্যই শিডিউল টাইমে নির্বাচন হবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকেও নির্ভর হয়েছে দুটি সিটি কর্পোরেশন তফসিল অলরেডি ঘোষণা করে দেবে একত্রিশ তারিখে ইলেকশন কমিশন বলছে এবং ঈদের পরে আরো তিনটা সিটি কর্মী নির্বাচন এখানে মানুষের সংশয় থাকার কোনো কারণ নাই এটা একটা মানুষের এমনি তাদের একটা সংশয় হবে কি হবে না এক মানুষ দেখছে যে একটা একটা দলের শীর্ষ নেতা কারাগারের ভেতরে আছে তাদেরকে প্রচার প্রচারণে অংশ নিতে দেওয়া হচ্ছে না আমি আপনাকে বলছি সে দেখা যাচ্ছি সেটা আপনার জার্মানের কোন এক সংস্থা বলেছে যে এটা হল সৌরতন্ত্র ক্ষমতায় আছে বিদেশের লোক বলেছে আমাদের দেশে কেউ বললে আমার ভালো কথা ছিল না বলছে বিএনপি যেটা বলছে আপনি বলেন ষোলতন্ত্র এই দেশে আপনারা দেখেন আমাদের আমল আমাদের প্রিয় নেতৃ ক্ষমতায় আসার পর কোন নির্বাচন কি বন্ধ আছে কোন লোকজন কি রাজনীতি করতে পারছে না আমি তো মনে করি গণতান্ত্রিক অধিকার কে পাবে বাংলাদেশে সেটা নির্ধারিত হওয়া উচিত এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে তিরিশ লক্ষ শহীদের রক্তে যে দেশ স্বাধীন হলো আমার মা ইজ্জতের বিনিময়ে সেই স্বাধীনতাকে যারা মানবে না স্বাধীনতা যুদ্ধ যারা বিনোদিত করেছে তাদেরকে যারা বন্ধু ভাববে তাদেরকে দুঃম করবে না তাদের তালিকা দেবে না এই দেশকে যারা মানবে না তাদের এই দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়ার অধিকার আছে কিনা সেটাকে ডিসাইড হতে হবে আপনি বলেন যারা মুক্তিদের চেতনাকে বিশ্বাস করে শহীদের রক্তকে শ্রদ্ধা করে যারা রাজাকারকে ঘৃণা করে বিএনপি এত বড় দল অনেক কথা বলেছে আমাদের নামে অনেক কথা বলে এইটা করিনি আমাদের তো ম্যানিফেস্টো আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগ বলেছিল আমরা রাজাকারে বিচার করব। তারা কি একদিন বলেছে ওই ওই রাজাকারের বিচার হলো না কেন একদিন কি মিছিল করেছে তারা তারা কি একটা তারা বাংলাদেশের মুক্তিদের চেতনায় দল বলে তাদেরও কি দায়িত্ব নাই তারা রাজাকার আছে তাদের তালিকা প্রচার করার জন্য তারা করেছে তো যারা এই দেশকে মানে না এ দেশকে মানে না ত্রিশ লক্ষ শহীদের রক্তকে পদ্মলিত করেছে তাদের এই দেশে গণতান্ত্রিক অধিকার পাওয়ার কোন অধিকার নাই তাদের অর্থাৎ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সর্বপ্রথম গণতান্ত্রিক অধিকার পাওয়ার প্রধান সত্য হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করতে হবে রাজাকারকে রাজাকার বলতে হবে এটা যারা না বলবে তাদের এই দেশে বিএনপি কে সবাই সেই ক্যাটাগরিতে পড়ছে কিনা বা ওইভাবে করে আসলে বিএনপি সামনে নির্বাচনে দমনমূলক মানে আচরণের শিকার হবে আপনি একটা কথা বলেছেন সেটা উত্তর দেই প্রথমত বিএনপি আপনার নির্বাচনে সমান অধিকার পাচ্ছে কিনা সেটাও আপনি রাজশাহী আমি রাজশাহীর বিষয় নিয়ে আলাপ করি রাজশাহী সিটি কর্পোরেশনে বর্তমান মেয়র মোশাদ্দ হোসেন বুলবুল সাহেব গত আঠারোই মার্চ উনিশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা গণসংযোগ করেছেন উনিশে মার্চ উনি আবার উনিশ নম্বর ওয়ার্ডে একাংশে নির্বাচনী গণসংযোগ করেছেন একুশে মার্চ ছোট গ্রামে বিএনপি মিটিং করেছেন চব্বিশে মার্চ শিরের কলোনি হাজরা পুকুরে বিএনপি প্রকাশ্য আপনার নির্বাচনী পথসভা মিটিং করেছেন যদি নির্বাচনী সুযোগ আমরা নাই দিতাম সরকার যদি নির্বাচনের সুযোগ নাই দিত তাহলে এই কাজগুলো করতে পারতেন না আরেকটি বিষয় হলো মোসাদ্দেক হোসেন বুলবুল সাহেবকে নির্বাচনে রাজ্যের মানুষকে ভোট দেবে এটা তাদের মধ্যে একটি সংশয় আছে বিএনপির নেতাকর্মীদের মধ্যেই সংশয় আছে যে মোসাদেব হোসেন বুলবুল নির্বাচনে পরাজিত হয়ে আছেন তিনি আর ভোট পাবেন না সাধারণ কর্মী বলতেছে না যে বুলবুলকে ভোট দেবো তো সে নির্বাচনের মাঠে যাবে কিভাবে সে নির্বাচনের মাঠে যাচ্ছেই না বিএনপির সকল নেতাকর্মীরা মাঠ পর যে আছে তারা কাজ করছে আপনার যে নির্বাচনী আসনে প্রচারণা চালালো এবং এই প্রচারণার পর হাল চিত্রে কোনো পরিবর্তন ঘটেছে কিনা না আমার ওখানে আমার আমি তো বলেছি যে আমার ওয়ার্ডটা সহনশীল রাজনৈতিক ওয়ার্ড এখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে মতানৈক্য থাকতে পারে রাজনৈতিক সংঘাত নেই আমরা কখনোই বিশ্বাস করি না আওয়ামী লীগ গণতান্ত্রিক দল আমরা অন্য দলের প্রতিবন্ধকতা করতে চাই না তারা তাদের কাজ করবে জনগণ যাদেরকে মনোনীত করবে তারা নির্বাচিত হয়ে আসবে আমার দলে আপনার বুলবুল সাহেব কিংবা বিএনপি যতই কাজ না কেন মানুষ হয়ে যাচ্ছে উন্নয়নের একবার শেষ মিলন বিষয় জানতে যাব যে এই সামনে যে সিটি নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনারা কোন কোন প্যাটার্নে আপনারা এগিয়ে আছেন আর কোন কোন জায়গায় আপনারা একটু পেছনে আছেন আপনারা রিকভার করার চেষ্টা করছেন আমাকে যেটা মনে হয়েছে আমি এরা মিডিয়ায় আসলে সব কথা তো বলা যায় না কিছু বলা যায় বললেই হবে সেটি হলো আমার দলের অনেক আমি ফোরামে বলেছি আমাদের প্রিয় নেতৃবৃন্দকে বলেছি আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি বিভিন্ন প্রোগ্রামে আমি যাই বিভিন্ন অঞ্চলে যাচ্ছি মানুষ হিসাবে একটা অভিজ্ঞতার থেকে মানুষের মানসিক অবস্থা রাজনীতি যেহেতু করি মানুষকে বুঝবার চেষ্টা করি মানুষকে বুঝবারও একটা পড়াশোনা আছে আমি সেই দিক থেকে মহান আল্লাহর ইচ্ছায় মানুষকে বোঝা তো সামর্থ্য আল্লাহ দিয়েছে আমি বুঝতে পারছি রাজশাহীর মানুষ আগামী দিনে খালিজ জুমান লিটন ভাইকে ভোট দেওয়ার জন্য তারা মানসিক প্রস্তুতি নিয়েছে এই ভোটটা শুধু আমাদের দলে যত আমরা সংগঠন আছি নেতা কর্মী আছি আমাদেরকে ভোটটা মানুষের কাছ থেকে নিয়ে নির্বাচিত করে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে একটু মিলন ভাই যে যুক্ত করতেন যে মানসিক প্রস্তুতির পর্যায়ে যে দাবিটা করলেন যে রাষ্ট্রের ভোটাররা আছেন সেই ভোটটা টানার ক্ষেত্রে আওয়ামী লীগ সব অন্যান্য অঙ্গ সংগঠন নেতাকর্মীর কতটুকু সক্ষম হবেন না এই জায়গায় আমরা পিছিয়ে থাকবেন যে আন্তরিকতার জায়গা ঘাটতি থাকবে মোকলাস ভাইয়ের সাথে আমি এক তাল বলি আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন ত্যাগী নেতাকর্মীদের আমরা ফিরিয়ে আনতে চাই আমাদের কাতারে তাদের অভিমান ভুলে আমরা একসাথে কাজ করতে চাই প্রথমে আমরা এই লক্ষ্যে কাজ করছি দ্বিতীয়ত হচ্ছে সাধারণের মাঝে আমরা বিকশিত হতে চাই সাধারণের মাঝে পৌঁছাতে চাই আমরা শুধু সভা সমাবেশ এর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা বাড়ি বাড়ি ঘরে ঘরে যেতে চাই আমরা সেই নির্দেশনায় কাজ করছি আমাদের মহানগর পর্যায়ে কাজ করছে ইতিমধ্যে আমাদের জননেতা এইচ এম খায়রুজ লিটন প্রতিদিনই কোথাও না কোথাও গণসংযোগ করছেন উনি মানুষের কাতারে গিয়েছেন মানুষের কথাগুলো বোঝার চেষ্টা করছেন আমরা এবারে সবচেয়ে বেশি যেই সাংগঠনিক ভিত্তিটা তৈরি করতে চাই যে আমরা জনগণের সাথে ভোটারদের সাথে নিজেকে বিলিয়ে দিতে চাই সম্পৃক্ততা করতে চাই ঘরে বস থেকে রেজাল্ট আর না আমরা চাই জনগণের সাথে নিজের আত্মার সাথে মিল রেখে তাদের ভোটের মাধ্যমে জয়লাভ করতে ধন্যবাদ আমাদের সময় কথা বলছিলেন মুকলেশ্বর রহমান মিলন সহ সভাপতি রাজশাহী মহানগর আমলিক ছিলেন তৈদুল হক সুমন যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর যুবলীগ দুজনের যুবলীগ নেতা এবং একজন হল একজন ভোট চাচ্ছেন ভোট আরেকজন ভোট করছেন এবং এর মধ্য দিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনকে সফল করার জন্য তাদের যিনি মেয়র প্রার্থী আছেন এইচ এম খায়রুজ্জামান লিটন সহ যারা আসলে আওয়ামী লীগের সমর্থন নিয়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে দাঁড়াচ্ছেন তাদের জন্য কাজ করছেন আপামনভাবে তারা কাজ করতে চাচ্ছেন রাজশাহী মানুষের উন্নয়নের জন্য তারা যে ধরনের কাজটা নিয়ে আসলে আগামী দিনে এগিয়ে যাবেন সেই কাজগুলোর সাথে জনমানুষের আকাঙ্ক্ষা কতটুকু পূর্ণ হচ্ছে এবং তাদেরকে জানানো যে তারা আসলে তাদের পাশে আছে এর ভিতর দিয়ে এক ধরনের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের ভেতরে এবং বিএনপি প্রার্থীরা যে পিছিয়ে নেই প্রতিবন্ধকতার যে অভিযোগগুলো আছে এবং কিছু কিছু জায়গায় কেন্দ্রীয়ভাবে চিত্রও দেখা যায় সেই জায়গায় একটা ভিন্ন চিত্র আসলে রাজশাহীতে বিরাজ করছে যে দাবিটা করলেন এবং বিএনপি প্রার্থীরা আসলে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী যেমন আছেন মেয়র প্রার্থীরা যেমন আছেন এই নির্বাচনের প্রস্তুতির ভিতরেই আসলে চলছে এবং জুলাই মাসে যেহেতু নির্বাচন যত দিন যাবে এই প্রস্তুতির মানে প্যারামিটার বা বহরটা আরও দিন দিন বৃদ্ধি পাবে এবং মানুষ আসলে তাদের আকাঙ্ক্ষাটা তুলে ধরতে পারবে এবং তারা একজন প্রতিফলন আমরা প্রার্থীদের ইস্তেহার এবং তাদের প্রতিশ্রুতির ভিতরে বা তাদের পাশে থাকার ভিতরে দেখতে পাবো এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি